সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আহসান হাবিব, সহকারী শিক্ষক এসপিবিএম উচ্চ বিদ্যালয় ছাতক সুনাম বলছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের কানেক্টর্স বিষয়। শিক্ষার্থীরা, গ্রামারের কানেক্টর্স বিষয় অতি গুরুত্বপূর্ণ। তোমরা এ বিষয়ে নিশ্চয়ই ক্লাসে অনেক আলোচনা শুনেছ। আজকে আমি আর একটু ডিটেলস তোমাদের আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা পাঠে চলে যাই। কানেক্টরস মূলত কথা বলার সময়, কোনো কিছু লেখার সময় বাক্যগুলোর ভেতর সঙ্গতি, যৌক্তিকতা বা চলমানতা বজায় রাখার জন্য, কন্টিনিউয়াসলি বলার জন্য বা ধারাবাহিকতা রক্ষা করার জন্য মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ওয়ার্ড বা যে ফ্রেজ আমরা ব্যবহার করি তাকে বলা হয় কানেক্টরস। কিছু কানেক্টরস আছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন এই কানেক্টরসগুলো, গুরুত্বপূর্ণ কানেক্টরসগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, দেখো একটু, ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে আমরা যেসব কানেক্টর সাধারণত ব্যবহার করব সেটা হলো ফার্স্ট, ফার্স্টলি, এট ফার্স্ট, ইন দ্য ফার্স্ট প্লেস, এট বিগিনিং, ইন দ্য বিগিনিং, সেকেন্ড, সেকেন্ডলি, থার্ড, থার্ডলি, ফোর্থ, ফোর্থলি, ফিফথ, ফিফথলি, ইন বিটুইন, ইন দ্য মিডল অফ, ইন এন্ড, এট দ্য এন্ড, লাস্টলি, এট লাস্ট, ফাইনালি, টু সাম আপ, ইন কনক্লুশন, টু কনক্লুড, নেক্সট, আফটারওয়ার্ডস,
আফটার দ্যাট দেন শিক্ষার্থীরা এসব শব্দগুলো তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো। উদাহরণ দেখে আমরা ঘটনার ধারাবাহিকতা বোঝাতে আই উইল বি ভেরি বিজি টুডে এট ফার্স্ট আই হ্যাভ টু গো দ্য ব্যাঙ্ক টু ড্র সাম মানি। দেখো শিক্ষার্থী আমি এভেন টু ভেরি বিজি আছি, যদিও আমি সারাদিনে খুব ব্যস্ত, এট ফার্স্ট প্রথমে আই হ্যাভ টু ব্যাঙ্কে যাব কিছু টাকা উত্তোলন করব। তাহলে শিক্ষার্থীরা এই জায়গায় আমরা ধারাবাহিকতা বিবরণ করতে আমরা এট ফার্স্ট শব্দ ব্যবহার করেছি। শিক্ষার্থীরা তাহলে কানেক্টরসের দুই নাম্বার রুলটা আমরা শিক্ষার্থীরা তোমাদের দেখাচ্ছি যে অতিরিক্ত তথ্য প্রদান করতে যে ওয়ার্ড বা ফ্রেজ লিঙ্কার আমরা ব্যবহার করব সেটার তালিকা হলো ইন এডিশন টু, ফাদার মোর, মোর এভার, ওয়ার্ডস মোর, বিসাইডস, বাই দ্য ওয়ে, বাই দ্য বাই, নট অনলি বাট অলসো। শিক্ষার্থীরা এই শব্দগুলো তোমরা তোমাদের খাতাতে নোট করে নাও, কারণ আমরা যে কোনো সময় যে কোনো কথা বলতে হলে আমরা অবশ্যই এক কথার মধ্যে সীমাবদ্ধ থাকি না, অতিরিক্ত কর্তা আমরা তাতে যোগ করি, অতিরিক্ত তথ্য প্রদান করি। এক্ষেত্রে এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল, আই এম ভেরি হ্যাপি, আমি খুব সুখী উইথ দ্য নিউ এমপ্লয়ি, নতুন চাকরি নিয়ে। ইজ নট অনলি ক্লেভার বাট অলসো এফিসিয়েন্ট, কিন্তু আমি যে আই এম ভেরি হ্যাপি উইথ দ্য নিউ এমপ্লয়ি, যে এমপ্লয়ি চাকরি দিয়েছি সে খুব তাকে নিয়ে আমি খুব খুশি, কিন্তু ইজ নট অনলি ক্লেভার, সে কেবল চালাকি নয় বাট অলসো এফিসিয়েন্ট, বরং কর্মদ্রোহী, সে কর্ম উদ্দীপনা তার মধ্যে আছে, এফিসিয়েন্সি তার মধ্যে আছে। তাহলে শিক্ষার্থীরা একজন এমপ্লয়ি সম্বন্ধে সাধারণ উনি খুশি অতিরিক্ত তথ্য হিসাবে দিচ্ছেন যে ও চালাক এবং খুবই এফিসিয়েন্ট। তাহলে অতিরিক্ত তথ্য প্রদান করতে হলে আমরা এই শব্দগুলা ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তিন নাম্বার রুলে চলে যাব যে কানেক্টর উদাহরণ প্রদান করতে যে সমস্ত ওয়ার্ড বা ফ্রেজ লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয় আমরা সেগুলো দেখব। ফর এক্সাম্পল, ইন আদার ওয়ার্ডস, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, দ্যাট ইজ, নেমলি, লাইক, এগুলো সাধারণত শিক্ষার্থীরা আমরা কোনো ঘটনা বললে তার উদাহরণ দেখাই যখন আমরা, তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করব। যেমন, মেনি বার্ডস আর কল্ড বার্ডস অফ প্রে, ফর ইনস্ট্যান্স, দ্য ইগল, দ্য বাইট ওয়ার, এক্সেট্রা। তাহলে শিক্ষার্থীরা এক্ষেত্রে আমরা ফর ইনস্ট্যান্ট উদাহরণ হিসাবে ইগলের নাম বলতেছি, তার মানে আমরা উদাহরণ হিসাবে যে ক্ষেত্রে অতিরিক্ত তথ্য প্রদান করি তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করব। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন চার নাম্বার রুলে চলে যাবো কানেক্টরসের, যে ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা বৈসাদৃশ্যমূলক তুলনা বোঝায়, যে ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা বৈসাদৃশ্যমূলক তুলনা বোঝায় সেক্ষেত্রে আমরা কোন লিঙ্কার্সটি ব্যবহার করব। যেমন, ইনস্টিট অন দ্য কন্ট্রারি, অপরপক্ষে, টু ইন কন্ট্রাস্ট, অপরপক্ষে, অন দ্য আদার হ্যান্ড, অন্যতায়, রেদা, অন্যভাবে। তাহলে শিক্ষার্থীরা আমরা উদাহরণ দেখি, হি ডাজ নট স্টাডি এট অল, সে আদৌ কোনো লেখাপড়া করতেছে না, ইনস্টেড তার পক্ষে, অপরপক্ষে, হি কিলস হিজ টাইম, তার সময়কে সে কি করছে, সময় নষ্ট করছে, সে আদৌ তো পড়ালেখা করতেছে না, তার উপর সে কি অন্যতায় সে সময় নষ্ট করছে। তাহলে শিক্ষার্থীরা আমরা চার নম্বর কানেক্টর সিটি বৈসাদৃশ্যমূলক তুলনা বোঝালে আমরা এই শব্দগুলো ব্যবহার করব। শিক্ষার্থীরা এগুলো তোমরা তোমার খাতার মধ্যে লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পাঁচ নম্বর রুলে দেখি কি আছে। সাদৃশ্যমূলক তুলনা বোঝাতে যে সমস্ত ওয়ার্ড বা ফ্রেজ আমরা লিঙ্কার হিসেবে ব্যবহার করি, শিক্ষার্থীরা সাদৃশ্য, যেমন মোর, মোস্ট, অ্যাজ, লেস, লিস্ট, ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি, ইন এ সিমিলার ম্যানার, শিক্ষার্থীরা এই শব্দগুলো আমরা সাদৃশ্যমূলক তুলনা করতে আমরা এই শব্দগুলো ব্যবহার করব। উদাহরণ দেখো শিক্ষার্থীরা, মেনি ইউজ টু লিসেন টু রেকর্ডস, মেরি ইউজ টু লিসেন টু রেকর্ড, মোস্ট অফ টাইম, শেলি ওয়াজ মোর হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। তাহলে শিক্ষার্থীরা এইখানে দেখো আমরা মোস্ট অফ ব্যবহার করেছি, আর এক্ষেত্রে শিক্ষার্থীরা দেখো আমরা মোর ব্যবহার করেছি। তাহলে শিক্ষার্থীরা সাদৃশ্য বা মেরির সাথে শেলির তুলনা করতে আমরা যে শব্দগুলো ব্যবহার করি এই শব্দগুলো আমরা এখানে দেখালাম। শিক্ষার্থীরা তোমরা এগুলো আমাদের খাতায় লিপিবদ্ধ করে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ছয় নম্বর রুলে চলে যাই। অপ্রত্যাশিত বা আশ্চর্যমূলক কোনো কিছু নির্দেশ করতে নিচে যে লিঙ্কার্সগুলো আমরা ব্যবহার করি, অপ্রত্যাশিত বা আশ্চর্যজনক কোনো কিছু হলে, যেমন এনি হাউ,
anywhere. Besides, also, however, nevertheless, still, though, although, yet, in spite of that, after all, at the same. এই শব্দগুলো শিক্ষার জন্য আমরা ব্যবহার করি। এক্সাম্পল দেখি, আই ডিড নট ইনভাইট ইউর ফ্রেন্ড ফেরদাউস টু দ্য পার্টি, বিসাইডস হি উড নট হ্যাভ কাম। আমি তাকে ইনভাইট করিনি, ফেরদাউস তোমার বন্ধুকে এই পার্টিতে, বিসাইডস তাছাড়াও হি উড নট হ্যাভ কাম, তাই সে আসে নাই। তাহলে শিক্ষার্থীরা অপ্রত্যাশিত আশ্চর্যমূলক কোনো কিছুর জন্য আমরা শিক্ষার্থীরা এই শব্দগুলো আমরা ব্যবহার করব। তাহলে শিক্ষার্থীরা এই আশ্চর্যমূলক এবং অপ্রত্যাশিত শব্দগুলো তোমরা অবশ্যই তোমরা খাতার মধ্যে লিখে নাও আর উদাহরণটা তোমরা সুন্দরভাবে লিখে নাও। শিক্ষার্থীরা আমরা এখন যাব সাত নাম্বার রোলে। সাত নাম্বার রোলে শিক্ষার্থীরা দেখো, স্থান নির্দেশ করে হেয়ার দেয়ার কোয়ার ইত্যাদি লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয়। যেসব লিঙ্কার্স হিসাবে হেয়ার দেয়ার কোয়ার ইত্যাদি যে লিঙ্কার্স হিসেবে ব্যবহার হয়, যেমন অল মাই ফ্রেন্ডস হ্যাভ ইউ টু প্যারিস অ্যাট লিস্ট ওয়ান্স, আই এম গোয়িং দেয়ার নেক্সট সামার ফর দ্য ফার্স্ট টাইম। শিক্ষার্থীরা দেখো, স্থান নির্দেশ করা বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমরা অল মাই ফ্রেন্ডস আমরা হেয়ার দেয়ার এবং হোয়ার ব্যবহার করব। স্থান বোঝালে আমরা লিঙ্কার হিসেবে হেয়ার দেয়ার হোয়ার, অল অফ মাই ফ্রেন্ডস অল মাই ফ্রেন্ড আমার সব বন্ধুরা হ্যাভ বিন টু প্যারিস, প্যারিসে গিয়েছিল অ্যাট লাস্ট অ্যাট লিস্ট ওয়ান্স, আই এম গোয়িং দেয়ার আমিও সেখানে গিয়েছিলাম নেক্সট সামার ফর দিস ফার্স্ট টাইম, সর্বোচ্চ সামারে প্রথম হিসাবে আমিও গিয়েছিলাম। তাহলে ওই যে প্যারিস স্থানটা বোঝাচ্ছে পরবর্তী তথ্য দেওয়ার জন্য, এখানে দেয়ার মানে প্যারিসকে বোঝাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা স্থান নির্দেশ করতে আমরা এই তিনটা লিঙ্কার্সের ব্যবহার শিখলাম। শিক্ষার্থীরা আমরা এখন আট নম্বর কানেক্টরসে যাব। চিন্তাভাবনার এক পর্যায়ে থেকে অন্য পর্যায়ে উত্তরণের জন্য নিচের ফ্রেজগুলো আমরা যে ফ্রেজগুলো লিঙ্কার্সে ব্যবহার করব। শিক্ষার্থীরা উইথ রেফারেন্স টু, উইথ রেসপেক্ট টু, উইথ রিগার্ড টু, ইনসিডেন্টালি, বাই দ্য ওয়ে, লেট আস নাও টার্ন টু, রিগার্ডিং, স্পিকিং অর লিসেনিং অফ, অ্যাজ ফর নাও, অ্যাজ ফর নাও। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন একটা উদাহরণ দেখব, দ্য এয়ারলাইন্স চার্জ হাফ প্রাইস ফর দ্য স্টুডেন্ট, এয়ারলাইন্সের চার্জ শিক্ষার্থীদের জন্য অর্ধেক করা হয়েছে। ইনসিডেন্টলি আই হ্যাভ অলরেডি বট মাই টিকিট টু মার্কেট, চিন্তা ভাবনা করার এক পর্যায়ে কি করেছে, যদিও আমি অলরেডি মার্কেট থেকে কিনে ফেলেছি, বট মাই টিকিট টু নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের উদ্দেশ্যে আমি একটি টিকিট কিনে ফেলেছি। তাহলে শিক্ষার্থীরা চিন্তা ভাবনার একটা পর্যায় থেকে অন্য পর্যায়ে যাওয়ার জন্য আমরা যে শব্দগুলা ফ্রেজ বা লিঙ্কার্স হিসেবে ব্যবহার করব সেগুলো হলো এই উইথ রেফারেন্স শব্দগুলো। এই শব্দগুলো তোমরা খাতাতে লিখে নেবে, আশা করি তোমরা এটা অতি সহজে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা নয় নম্বর রোলে চলে যাই। কোনো ইউনিটের উপসংহারের সার সংক্ষেপ প্রদানের জন্য যে লিঙ্কার্স ব্যবহার হয়, কোনো ইউনিট বা কোনো ঘটনার সার সংক্ষেপ প্রদানের জন্য আমরা উপসংহারের সার সংক্ষেপটি প্রদানের জন্য কিছু শব্দ ব্যবহার করতে পারি। ইন ব্রিফ, ইন অল, টু সাম আপ, টু সামারাইজ, ইন শর্ট, অন দ্য হোল। উদাহরণ, যেমন একটি ঘটনা আমি পুরো ঘটনা নিয়ে এসেছি, দ্য টেকনিক ডিসকাসড আর ভেরিয়েবল সেন্সিবল স্টিচ ইজ লেড আপন properly and follow up the follow-up work. Each chapter is supported by well-selected biography in all. This is an interesting and clearly written textbook that should prove extremely to geography teacher. তাহলে শিক্ষার্থীরা আমরা এক্ষেত্রে ইন অল শব্দটি ব্যবহার করেছি। তাহলে উপসংহারের একটি ইউনিট ওয়ার্ক করার জন্য আমরা ইন অল শব্দটি ব্যবহার করলাম। শিক্ষার্থীরা তাহলে দশ নম্বর কানেক্টরসের রুলে আমরা চলে যাই। সাধারণত এপজিশন নির্দেশক শব্দ বা এক্সপ্রেশন এবং এগুলোর পূর্বের ব্যাখ্যাগুলো বা বাক্যগুলো উল্লেখ করার জন্য বা পূর্বের অবস্থান জানার জন্য আমরা যেসব লিঙ্কার্স ব্যবহার করি সেটা হলো দ্যাট ইজ টু সে, দ্যাট ইজ নেম, দ্যাট ইজ নেমলি, ইন আদার ওয়ার্ডস, এজ ফলো, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্ট, ইনক্লুডিং, সাচ এজ, স্পেশালি, পার্টিকুলারলি, নোটেবল, চিফলি, মেইনলি, মোস্টলি। তাহলে শিক্ষার্থীরা আমরা একটা উদাহরণ দেখাই। উদাহরণটি হলো দ্য প্যাসেঞ্জার প্লেন অফ দ্য 1980 সেঞ্চুরি, নেমলি দ্য সুপারসোনিক জেট, উইল ট্রান্সফর্ম রিলেশন বিটুইন পিপল অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে শিক্ষার্থীরা এক্ষেত্রে আমরা নেমলি শব্দটি
ব্যবহার করেছি, কারণ যে পজিশন আছে বা যে যে এক্সপ্রেশন শব্দ ব্যবহার করার জন্য আমরা এখানে সুপারসনিক জেট ব্যবহার সুপারসনিক জেটের তত্ত্ব পাওয়ার জন্য আমরা এখানে নেমলি শব্দ ব্যবহার করে আমরা দ্বিতীয় সেন্টেন্সটি সংযুক্ত করলাম। আশা করি তোমরা এই কানেক্টরসটি বুঝতে পেরেছ এবং তোমরা তা খাতাতে লিপিবদ্ধ করে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 10 নম্বর থেকে এখন 11 নম্বর কানেক্টরসে চলে গেলাম। পূর্বে যা বলা হয়েছে বা করা হয়েছে তার ফলশ্রুতি যা দাঁড়িয়েছে তা প্রকাশ করতে যেসব লিঙ্কার্স বা ফ্রেজ আমরা ব্যবহার করব তা হলো কনসিকুয়েন্টলি, হেন্স, সো, দেয়ারফর, দাস, এজ এ রেজাল্ট। এগুলো মূলত পূর্বের কোনো ঘটনা সর্বশেষ পর্যায়ে এসে এর ফলাফল জানতে চাইলে আমরা এসব শব্দ ব্যবহার করি। এক্সাম্পল শিক্ষার্থীরা, দে ডু নট অফেন ইউজ ইট ওভার দ্য উইকেন্ড, সো ইউ ক্যান বরো ইট ইফ ইউ ওয়ান্ট টু। যদি তুমি চাও তাহলে ডু নট অফেন ইউজ উইকেন্ড, পূর্বের ঘটনাটি উইকেন্ড বরো আমি দিতে পারি তোমাকে ইফ ইউ ওয়ান্ট টু, যদি তুমি চাও। তাহলে শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমরা পূর্বের অবস্থানটি জানার জন্য বা পূর্বের অবস্থানটি ব্যাখ্যা করার জন্য বোঝার জন্য আমরা এক্ষেত্রে সো ব্যবহার করেছি। তাহলে শিক্ষার্থীরা, কানেক্টরসের 11টি রুল আমি তোমাদের মধ্যে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা তোমাদের কানেক্টরস আলোচনা করলাম, এখন শিক্ষার্থীরা আমরা চলে যাব একটা প্র্যাকটিস দেখব, এক্সারসাইজ কীভাবে আমরা কানেক্টরস আনসার করি। এ স্কুল ম্যাগাজিন ইজ এ ম্যাগাজিন ড্যাশ ইজ এ পাবলিশড বাই দ্য স্কুল অথরিটি অ্যানুয়ালি। ইট কন্টেন্স পোয়েমস, আর্টিকেলস, এসেস অ্যান্ড জোকস। দ্য পাবলিকেশন অফ ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, ইট নিডস টাইম, এনার্জি অ্যান্ড মানি। এ ম্যাগাজিন কমিটি ইজ ফর্ম ফ্রম দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্ট। দ্য এডিটর ইজ সিলেক্টেড অর ইলেক্টেড বাই দ্য কমিটি, ইনভাইটস রাইটিংস, গুড রাইটিংস আর সিলেক্টেড ফর প্রিন্টিং। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কানেক্টরস আনসার করার পূর্বে আমরা প্রথমে যে কানেক্টরসটা থাকবে সেটার অর্থ নির্ণয় করব, অর্থ বাহির করব, অর্থ অনুসারে আমরা কানেক্টরটা আনসার করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এ স্কুল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন হলো এমন একটি ম্যাগাজিন আমরা এই জায়গায় কী ব্যবহার করব, যেটি মানে হুইচ, যেটি কি হুইচ ইজ পাবলিশ, তাহলে এই জায়গায় কানেক্টরস বসবে হুইচ, হুইচ ইজ পাবলিশ, যেটি প্রকাশিত হয়, কী হয় প্রকাশিত হয় বাই দ্য স্কুল অথরিটি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে অ্যানুয়ালি বার্ষিকভাবে, বার্ষিকভাবে শিক্ষার্থী বন্ধুরা স্কুল ম্যাগাজিনটি প্রতি বছরই প্রচার হয় বা প্রকাশ হয়। ইট কন্টেন্টস তাতে যুক্ত থাকে পোয়েমস কবিতা, আর্টিকেলস নিবন্ধন, এসে রম্য এসে প্রবন্ধ অ্যান্ড জোকস এবং রম্য রম্য কবিতা বা রম্য অংশ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে স্কুল ম্যাগাজিনে কী কী থাকে, পোয়েমস আর্টিকেল এসেস অ্যান্ড জোকস। দ্য পাবলিকেশন প্রকাশনাটি অফ ইট ইজ নট ইজি, খুব সহজ কাজ নয়, ইজি টু টাস্ক সহজ কাজ নয়। এজ এ জায়গায় হবে এজ, এজ যেহেতু ইট নিডস টাইম এনার্জি, ইট নিডস টাইম অনেক বেশি সময় লাগে, এনার্জি এবং অনেক বেশি এনার্জি লাগে অ্যান্ড মানি এবং টাকা পয়সা লাগে। এটা একটা স্কুল ম্যাগাজিন করতে পাবলিকেশন করতে আমরা সাধারণত জানি সহজ কাজ নয়, অনেক সময় লাগে, এনার্জি লাগে, উদ্যমে লাগে, সাহস লাগে, মানি লাগে, টাকা লাগে। 3 নম্বর শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ফার্স্ট এই জায়গায় হবে ফার্স্ট, ফার্স্ট এ ম্যাগাজিন কমিটি ইজ ফর্ম, প্রথমে আমরা কী করতে হবে একটা ম্যাগাজিন কমিটি গঠন করতে হবে। ইজ ফর্ম ফ্রম দ্য টিচার শিক্ষকদের মধ্য থেকে অ্যান্ড দ্য স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীদের মধ্য থেকে, সব ছাত্রছাত্রী এবং শিক্ষকের সমন্বিতভাবে কিছু শিক্ষক এবং কিছু শিক্ষার্থী নিয়ে মূলত প্রথম কাজ হলো ম্যাগাজিন কমিটি গঠন করা। তাহলে এই জায়গায় হবে ফার্স্ট, প্রথমত প্রথম যে কাজটি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো, দ্য এডিটর সম্পাদনা পরিষদ, সম্পাদনা পরিষদ কী করে, হু এই সম্পাদনা পরিষদটা এই জায়গায় বসবে হু, হু ইজ সিলেক্টেড তারা সিলেক্ট করবে, তারা নির্বাচিত করবে, অর অথবা ইলেক্টেড অথবা তারা কী করবে নির্বাচিত করতে অথবা তারা ইলেক্টেড মানে বাছাই করবে বাই দ্য কমিটি, কমিটির মাধ্যমে ইনভাইটস রাইটিং যেগুলা লেখা এসেছে তার মধ্যে থেকে তারা কয়েকটা লেখাকে সিলেক্ট করবে নির্বাচিত করবে। ই নাম্বার শিক্ষার্থী বন্ধুরা, দেন দেন অথবা ফাইনালি এই জায়গায় বসে, দেন অথবা ফাইনালি, ফাইনালি
গুড রাইটিংস আর সিলেক্টেড ফর দ্য প্রিন্টিং, প্রকাশ মানে প্রিন্ট করার জন্য ভালো লেখাটি পছন্দ করে সেটাকে কী করা হবে, প্রিন্টিংয়ে পাঠানো হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কানেক্টরস আনসার করব, আমরা কানেক্টরসে যে বিষয়টা আলোচনা করি সে সেন্টেন্সের প্রতিটা বিষয়ের অর্থ জানতে হবে, সেই অনুসারে আমরা কানেক্টরসটা বসাতে হবে। আমরা স্কুল ম্যাগাজিন একটা কানেকশন সেই জায়গায় দেখালাম, আমরা প্রথমে বসালাম হুইচ, কারণ রিলেটিভ প্রণামযুক্ত ম্যাগাজিনটাকে ওই ম্যাগাজিনটাকে নির্দিষ্ট করেছে যেটা প্রকাশিত হয় প্রতি বছর স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে। ইট কনসেন্ট সংযুক্ত থাকে কবিতা, রম্য রচনা, নিবন্ধন, হাস্যরস, কৌতুক, এগুলো সন্নিবিষ্য থাকে। আর প্রকাশনাটা খুব সহজ কাজ নয়, এস যেহেতু ইট নিডস অনেক বেশি টাইম লাগে, ইট নিডস যেহেতু এস দ্বারা এই জায়গায় যেহেতু বোঝাচ্ছে, ইট নিডস টাইম, এনার্জি লাগে, মানি লাগে। ফার্স্ট অথবা প্রথম কাজটি আমরা প্রথম যে কাজটি ম্যাগাজিন কমিটি একটি গঠন করা, তাহলে এক্ষেত্রে আমরা ফার্স্টই বসাতে পারবো। ফর্ম গঠনের টিচার্স দ্য এডিটর একটা পরিচালনা পরিষদ, সম্পাদনা পরিষদ হবে। এই পরিষদটা রিলেটিভ প্রোনাউন হু দ্বারা বোঝাচ্ছে এই পরিষদকে, যে পরিষদটাতে গঠিত হয়েছে, তাহলে এক্ষেত্রে হু বসাবো আমরা। দ্য এডিটর হু ইজ সিলেক্টেড, যেটা নির্বাচিত করবে কি, তারা নির্বাচিত করবে যেগুলো লেখা এসেছে কমিটির কাছে, ইনভাইটস রাইটিং লেখা আহ্বান করবে তারা, এবং এই লেখা থেকে মানসম্পন্ন একটি লেখা লিখে তারা প্রিন্টিংয়ের জন্য প্রেরণ করবে। এই হলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের স্কুল ম্যাগাজিনের কানেক্টরস। কানেক্টরস মূলত অর্থপূর্ণ সেন্টেন্স বুঝে বুঝে আমরা কী করব, কানেক্টরসটা ফিল আপ করবো। আর শিক্ষার্থী বন্ধুরা, কানেক্টরসের যে 10টি নিয়ম আমি আলোচনা করেছি, এই 10টি নিয়মের মধ্যে অবশ্যই এই নিয়ম আমরা যদি ফলো করি তাহলে একটি কানেক্টর সম্পূর্ণ আনসার করতে পারবো। আর কানেক্টরস আমরা যত প্র্যাকটিস করবো বাড়িতে বসে তত বেশি সহজেই আমরা উপলব্ধি করতে পারবো, এবং আমরা যদি জিনিসটা বুঝতে পারি তাহলে ইংলিশ গ্রামারে কানেক্টরস আমরা আনসার করা এবং ব্যবহার করার ক্ষেত্রে আমরা আরও কী হবো, সচেষ্ট হবো। এবং এই করোনাকালীন সময়ে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হচ্ছ এবং আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা শিক্ষা গ্রহণ করতেছো, আরও তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা শিক্ষা চালিয়ে যাও, এই উদাত্ত আহ্বান রেখে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।